আপনারা মন ফিরান আর প্রত্যেককে পাপের ক্ষমার জন্য যীশু খ্রিস্টের নামে বাপ্তাইছন, তাহলে আপনারা দানরূপে এই পবিত্র আত্মা পাবেন। তারা পবিত্র আত্মায় পূর্ণ হলেন আর ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মায় তাদের এইভাবে কথা বলার শক্তি দিলেন। আমি পিতার কাছ থেকে একজন সাহায্যকারী পাঠাব, তিনি সত্যের আত্মা। তিনি যখন পিতার কাছ থেকে আসবেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন। আমার পিতার কাছ থেকে একজন সাহায্যকারী পাঠাব, তিনি সত্যের আত্মা। তিনি যখন পিতার কাছ থেকে আসবেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন। তোমরা তোমাদের দৈনিক প্রবৃত্তির দ্বারা চালিত নও, বরং আত্মা দ্বারা চালিত। অবশ্য যদি ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বিরাজ করেন, তাহলে তুমি আত্মার দ্বারা চালিত হবে। কিন্তু যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই, সে খ্রিস্টের নয়। কারণ যখন জলে বাপ্তাইজ করতেন, কিন্তু কিছু দিনের মধ্যেই তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে। আমাদের মধ্যে কেউ ইহুদি, কেউ অইহুদি, কেউ দাস, আবার কেউ স্বাধীন, কিন্তু আমরা সকলেই দেহেতে এক হওয়ার জন্য এক আত্মার দ্বারা বাপ্তাইজ হয়েছি। আর আমাদের সকলকেই পান করার জন্য এক আত্মা দেওয়া হয়েছে। এখন আমি তোমাদের এসবের থেকে আরও উৎকৃষ্ট একটা পথ দেখাব। আমি যদি বিভিন্ন মানুষের ভাষা, এমনকি স্বর্গদূতদের ভাষাও বলি, কিন্তু আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে, তবে আমি জোরে বাজানো ঘণ্টা বা ঝনঝন করা করতালের আওয়াজের মতো। যারা বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা আছে, সে নিজেকেই গড়ে তোলে। কিন্তু যে ভাববাণী বলার ক্ষমতা পেয়েছে, সে মণ্ডলীকে গড়ে তোলে। তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? তিনি তোমাদের মধ্যে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো। তোমরা তো আর নিজেদের নও। যে কেউ পাপ করে, সে বিধি ব্যবস্থা লঙ্ঘন করে, আর ব্যবস্থা লঙ্ঘন করাই পাপ। ভাববাণী কখনোই মানুষের ইচ্ছাক্রমে আসেনি, কিন্তু পবিত্র আত্মার পরিচালনায় ভাববাদীরা ঈশ্বরের কথা বলেছেন। ঈশ্বর তোমাদের ফিরত তার আত্মা দেননি। ঈশ্বর আমাদের পরাক্রম, প্রেম ও আত্মসংগমের আত্মা দিয়েছেন। আমি যখন কথা বলতে শুরু করলাম, পবিত্র আত্মা তখন তাদের ওপর নেমে এলেন, যেমন শুরুতে আমাদের ওপর এসেছিলেন। সেই বিশ্বাসীরা প্রার্থনা শেষ করলেন। তারা যেখানে একত্রিত হয়েছিলেন, সেই জায়গা কেঁপে উঠল। তারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলেন আর অসীম সাহসে ঈশ্বরের কথা বলতে লাগলেন। দ্রাকারস পান করে মাতাল হইও না, তাতে আত্মিক জীবন ধ্বংস হয়ে যাবে। তার পরিবর্তে পবিত্র আত্মায় পূর্ণ হও। খ্রিস্ট এই কাজ সম্পন্ন করলেন, যাতে যে আশীর্বাদ অব্রাহাম লাভ করেছিলেন, তা খ্রিস্টের মাধ্যমে ও ইহুদিরাও লাভ করে, এবং যেন বিশ্বাসের দ্বারা আমরা সেই প্রতিশ্রুত আত্মাকে পাই। তোমরা সকলেই ঈশ্বরের সন্তান, সেই জন্যই তার পুত্রের আত্মাকে তিনি তোমাদের অন্তরে পাঠিয়েছেন। সেই আত্মা ডেকে ওঠে, পিতা পিতা বলে। এখন থেকে আমি আমার আত্মা সবার মধ্যে ঢেলে দেব। এর ফলে তোমাদের ছেলে মেয়েরা ভাববাণী বলবে, বয়স্ক লোকরা স্বপ্ন দেখবে, আর তোমাদের কনিষ্ঠরা দর্শন পাবে। তিনি সত্যের আত্মা, যাকে এই জগৎ সংসার মেনে নিতে পারে না, কারণ জগৎ তাকে দেখে না বা তাকে জানে না। তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গেই থাকেন, আর তিনি তোমাদের মধ্যেই থাকবেন। সত্যের আত্মা যখন আসবেন, তখন তিনি সকল সত্যের মধ্যে তোমাদের পরিচালিত করবেন। তিনি নিজে থেকে কিছু বলেন না, কিন্তু তিনি যা শোনেন তাই বলেন, আর আগামী দিনে কি ঘটতে চলেছে তা তিনি তোমাদের কাছে বলবেন। কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি যদি না যাই, তাহলে সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না। কিন্তু আমি যদি যাই, তাহলে আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। যীশু তাকে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যদি কোনো লোক
জল ও আত্মা থেকে না জন্মায় তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না।